মুখ্যমন্ত্রী ঘরলে যাওয়াটো যদি বিধায়ক এজন মুখ্যমন্ত্রীর ঘরটো অফিস মুখ্যমন্ত্রী ঘর কোথায় থাকে নয় মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট কোয়ার্টার থাকে গভর্নমেন্ট কোয়ার্টারটো মুখ্যমন্ত্রী 24x7 মুখ্যমন্ত্রীর অফিস আর ঘর অফিস হয় বিধায়ক এজন উন্নয়নের লগত জড়িত এজন বিধায়ক মুখ্যমন্ত্রী ঘরলে যাওয়া অধ্যক্ষর কোঠালিলে যাওয়াটো অপরাধ হব নয় কিন্তু মুখ্যমন্ত্রীজনে সংবাদ মাধ্যমের জড়িয়ে যা কথা কৈছে অধ্যক্ষজনে সংবাদ মাধ্যমের জড়িয়ে যা কথা কৈছে এইবিল সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী আইন বিরোধী নীতি বিরোধী আর প্রলোভিত করা ধনবল বাহুবল প্রয়োগ করা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই কথা প্রমাণ হয়েছে। আজমল ডাঙরিয়ার সত্যি আপনাদের আমার কাজিয়া লগাবলে বিচার আছে, আপনাদের আমার আজমলের সত্যি কাজিয়া লগাবলে বিচার আছে। আমি এটা কাজিয়া লগাব বিচরা নাই, আমি নীতিগত কারণত আদর্শগত কারণত শক্তিশালী বিরোধীক বিধানসভাত শক্তিশালী রূপত প্রদর্শিত করার রাইজর স্বার্থক আগুয়াই নিয়ার স্বার্থত আমি একত্রিত হয়েছো। আমি রাজ্যসভা জিকিম, রাজ্যসভার আগতে আপনাদের যান চেষ্টা করব আমার বিরোধীর মাজত কোনো অনৈক্য নহয়, আমি একলগে আছো। তেখেতর দলের ভিতর তেখেতে কি করব তার আমার কোবল একো নাই। আজমল ডাঙরিয়ায় আমার কেন্দ্রীয় নেতৃত্ব সত্যি কথা পাতি সিদ্ধান্ত লৈছে। তেখেতর দলটোর ভিতর যে 15 জন বিধায়ক আছে ভোট দিব বলে কৈছে সেইটো হায়েস্ট লেভেলত কথা হয়ে গেল। হায়েস্ট লেভেলত কথা হয়ে যাওয়ার পাছত অসমৰ সংবাদ মাধ্যমত আজমল ডাঙরিয়া কি কৈছে এইটো মোৰ কাৰণে গুরুত্বপূর্ণ নয়। মোৰ কাৰণে গুরুত্বপূর্ণ হৈছে যে আমার নিখিল ভারত কংগ্রেস কমিটির নেতার আগত আজমল ডাঙরিয়া কি কৈছে, আর তার যেটা কৈছে মই শুনি আশ্বস্ত যে তেওঁলোকৰ 15টা ভোট আমার গ্যারান্টেড আছে।